ব্যাট হাতে কাটিয়েছেন দুর্দান্ত সময়, গড়েছেন একের পর এক রেকর্ড। সেই সুবাদে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন কোহলি, যেখানে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ মোহাম্মদ সামি, শুভমান গিল ও নিউজিল্যান্ডের ডারেল মিশেলকে। বিশ্বকাপের বছরে 27 ম্যাচে 6 সেঞ্চুরি ও 8 ফিফটি সহ 72.47 গড়ে 1377 রান করেছেন কোহলি। এবি ডিভিলিয়ার্সকে ছাড়িয়ে সর্বোচ্চ 4 বার ওয়ানডের বর্ষসেরা হওয়ার রেকর্ড গড়লেন এই ভারতীয় ব্যাটার। এর আগে 2012, 2017 ও 2018 সালে বর্ষসেরা হন তিনি। 2023 মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন কোহলি। ঘরের মাঠে বিশ্বকাপে দেন অবিশ্বাস্য পারফরমেন্স, 11 ম্যাচ খেলে 3 সেঞ্চুরি সহ 95.62 গড়ে 765 রান করেছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, ভেঙেছেন এক আসরে সর্বোচ্চ করা সচিন টেন্ডুলকারের রেকর্ড। এছাড়া সে বছরই টেন্ডুলকারের আরও একটি রেকর্ড ভাঙেন তিনি, প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে 50টি সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়লেন এই ডানহাতি ব্যাটার।